বন্ধুরা আজকে ভিডিও যারা ভুল করে মিস করবেন তারা কিন্তু অনেক বড় ভুল করবেন তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি প্রত্যেকে অনেক অনেক ভালো আসেন তো বন্ধুরা রবি থেকে ব্যাক টু ব্যাক দুইটা অফার কিন্তু আমাদের সামনে চলে আসে যেখান থেকে আপনারা সকল রবি নাম্বারে দশ মিনিটে একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন প্লাস প্লাস এখান থেকে আপনারা আরও সাড়ে তিনশো সম্পি একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন সকল রবি নাম্বারে এবং এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য খুবই সীমিত সময়ের জন্য তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব আজকে ভিডিওটা পুরো দেখবেন যদি আপনি কেটে কেটে অথবা স্কিপ করে দেখেন আগামাতে আপনি কিছু বুঝতে পারবেন না এবং অফারটি আপনি নিতে পারবেন না তাই রিকোয়েস্ট করবো অন্তত পক্ষ হলেও আজকে ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবে সবাই তাড়াতাড়ি কিন্তু এই অফারটা নিয়ে নেবেন তো তার আগে ভিডিওতে লাইক দিয়ে দেবেন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন কোনো কিছু না ভেবে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম অফার আসা মাত্র আমাদের চ্যানেল কিন্তু সবার আগে পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল করে দেবেন তো চলুন শুরু করা যাক সো প্রথমে আমি চলে যাবো ফেসবুকে ফেসবুকে আসার পর এখানে সার্চ বারে আমি চলে যাবো ওকে সার্চ বারে যাওয়ার পর আমরা সার্চ করবো রবি লিখে এখান থেকে আমরা সার্চ করে দিব তো রবি লিখে সার্চ করার পর তাদের যে অফিশিয়াল ফেসবুক পেজ আছে কিন্তু সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে এখানে ভেরিফিকেশন টিক মার্কও দেখতে পাচ্ছেন আপনারা কারণ বরাবরই আমি আপনাদের একটি কথা বলেছি যে যে কোনো অফার আসলে কিন্তু তাদের অফিশিয়াল ফেসবুক পেজেই সবার আগে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয় তো আমরা সরাসরি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে চলে আসলাম আসার পর একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তিনশো এমবির একটা পোস্ট করা হয়েছে এগারো ঘন্টা আগে তো এইটা কীভাবে নেবেন আমি পরে দেখাচ্ছি তার আগে দারুণ একটা অফার দেখাচ্ছি আরও এগারো ঘন্টা আগে একটা পোস্ট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দশ মিনিট ফ্রিতে নিয়ে নিতে পারবেন সাথে পঞ্চাশ এমবি একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো এইটা কীভাবে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন কী পোস্ট করা হয়েছে এই জরুরি সময়ে এক কোটি তিরিশ লাখেরও বেশি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রবি আপনাদের সর্বদা পরিবারের সাথে কানেক্ট রাখতে আমরা দিচ্ছি দশ মিনিট এবং পঞ্চাশ এমবি ফ্রি এই অফারটির ম্যাথ তিন দিন ডায়াল করুন এত অফারটি নিতে পারবেন মাই রবি অ্যাপ থেকেও ওকে অফারটি একজন গ্রাহক একবারই উপভোগ করতে পারবে সো এই অফারটি কিন্তু একজন একবারেই নিতে পারবে ঠিক আছে সকল রবি নম্বরে পাবেন বাট একবারই আপনি নিতে পারবেন তো কীভাবে নেবেন এখানে একটা কোড দেখতে পাচ্ছেন স্টার টু ওয়ান টু স্টার ওয়ান জিরো হ্যাশ এইটা যদি আপনার রবি সিম থেকে আপনি ডায়াল করে দেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে দশ মিনিট সাথে আপনারা কিন্তু পঞ্চাশ এমবি একদম ফ্রিতে পেয়ে যাবেন তিরিশ দিনের জন্য তো আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পর আপনারা ডায়াল করবেন স্টার টু ওয়ান টু স্টার ওয়ান জিরো হ্যাশ এটা লিখে আপনাদের যে রবি সিম আছে সেটা থেকে আপনারা ডায়াল করবেন তারপর আপনার আপনাকে একটু কনফার্মেশান এস এম এস এর মাধ্যমে কিন্তু তারা জানিয়ে দিবে মাঝে মাঝে একটু দেরিও হতে পারে সমস্যা নাই তো আমি যেহেতু অলরেডি ম্যা অফারটি নিয়ে নিচ্ছি আমার অন্য একটা মোবাইলে সো সেহেতু আমি এখান থেকে দেখালাম না আমি যেহেতু দেখালাম যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যেহেতু অফারটি অ্যানাউন্সমেন্ট করেছে সেহেতু এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এবং একবারই কিন্তু অফারটি আপনি নিতে পারবেন ঠিক আছে এইভাবে আপনারা আপনাদের রবি সিম থেকে এটা ডায়াল করে দিবেন ওকে অফারটা কেউ মিস করবেন না এখন চলুন দ্বিতীয় অফার বেলা চলে আসি তার আগে ভাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভাই কোনো কিছু না ভাবে সাবস্ক্রাইব করে দেন কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের রিয়েল কন্টেন্ট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস ক্র অল করে দেবেন আর যারা ভিডিওতে লাইক দেননি অবশ্যই লাইক করে দেন কারণ আমার মতো করে আশা করি আপনাদেরকে বুঝাই দিবে না ওকে সো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অফারে দ্বিতীয় অফারের জন্য এখানে বলতেছে দেখেন মায়ের জন্য এই দিনটাকে আরও স্পেশাল করতে রবি ম্যাসেঞ্জার থেকে মায়ের নাম্বারে রিচার্জ করলে আপনি নিজের নাম্বারে পেয়ে যাবেন তিনশো এমবি ডাটা বোনাস মেয়াদ থাকবে যার তিন দিন ওকে তিনশো এম ডাটা মেয়াদ থাকবে আপনারা তিন দিন সো এখানে বলতেছে মায়ের নাম্বারে এখন মায়ের নাম্বারে কীভাবে আপনারা রিসার্চ করবেন এখান থেকে রবি যে চার্টবোর্ড আছে সেখান থেকে আপনারা কীভাবে রিসার্চ করবেন আমি সেটা এখন থেকে দেখাই দিচ্ছি তো বন্ধুরা এই তিনশো এমবি নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে সরাসরি উপরের দিকে চলে আসতে হবে উপরের দিকে আসার পরে এখানে একটা চার্ট এখানে চার্ট করার মতো একটা অপশান পেয়ে যাবেন অর্থাৎ মেসেজ করার মতো সেখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর হয়তো যদি আপনি এর আগে এদেরকে মেসেজ না করে থাকেন তাহলে এখানে আউট বে গেস্ট স্টার্টে জাস্ট ওটার মাঝে আপনারা ক্লিক করে দেবেন ওকে সো আমি যেহেতু অলরেডি মেসেজ করছি তাই আমাদের এরকম ইন্টারফেস আসলো যা হোক যেহেতু আমরা অলরেডি মেসেজ করছি তার জন্য আমাদের এরকম তো আমরা কি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ করার একটা জায়গা আছে এখানে আমরা যাবো যাওয়ার পর এখানে কী মেসেজ এখানে দেখবেন আপনারা রিসার্চ ওকে দেখতে পাচ্ছেন কাছে এখানে ক্লিক করে দেবেন আমি একটা কথা আপনাদের ক্লিয়ার করে দিই এখান থেকে আমরা যে রিসার্চটা করবো আমরা রিসার্চ ঠিকই পেয়ে যাবো কিন্তু আমাদের টাকা পয়সা কাটবে না মাঝখান থেকে আমরা কিন্তু তিনশো এমবি একদম ফ্রিতে পেয়ে যাব ওকে কতটা রিসার্চ করবো আপনার মন মতো আপনি রিসার্চ করবেন অর্থাৎ আপনি রিচার্জটা পেয়ে যাবেন সাথে তিনশো এমবিটাও ফ্রিতে পেয়ে যাবেন ধরুন আপনি দশ টাকা রিচার্জ করেছেন দশ টাকা আপনার ব্যালেন্সেই থাকবে প্লাস আপনি আরও তিনশো এমবি ফ্রিতে পেয়ে গেলেন ঠিক আছে এটাই মূল বিষয় সো এখানে আসার পর যখন আপনি রিচার্জ লিখে মেসেজ করবেন তাদেরকে এরকম একটা মেসেজ চলে আসবে ফর রিচার্জ অ্যান্ড পোস্টপেড বিল প্লিজ ইন্টার অ্যান্ড রবি নাম্বার অর্থাৎ আপনি যে নাম্বারে রিচার্জ করতে চাচ্ছেন এখানে তারা বলতেছে মায়ের নাম্বারে সেক্ষেত্রে আপনি আপনার যে কোনো একটা নাম্বার দিলেই হবে সমস্যা নাই সো একটা নাম্বার এখানে দিয়ে দিই জিরো ওয়ান এইট আমার একটা নাম্বার এখান থেকে দিয়ে দিচ্ছি আমি আপনারা আপনার নাম্বারটি দিয়ে দিবেন ওকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে তীর চিহ্ন আছে অর্থাৎ সেন্ড করার সেন্ড করে দিলাম তাদেরকে ওকে এখান থেকে আমি নাম্বারটা তাদেরকে সেন্ড করে দিলাম দেন তারা আমাকে একটা রিপ্লাই দিবে রিপ্লাইয়ের জন্য আমরা একটু ওয়েট করি যে ভাই ভাই ভিডিওতে যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দেন ঠিক আছে ভাই আপনাদের জন্যই কষ্ট করি কিন্তু ভিডিওগুলো আনা হয় ঠিক আছে তো বন্ধুরা তারপর তারা রিপ্লাই দিয়েছে দেখেন এখানে বলতেছে প্লিজ ইন্টার দ্য অ্যামাউন্ট ইউ ওয়ান টু রিসার্জ অর্থাৎ আপনি কত টাকা রিসার্জ করতে চাচ্ছেন এখান থেকে ধরুন আমি দশ টাকায় রিসার্জ করব এখান থেকে দশ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যারো চেন্ট চিহ্ন এখান থেকে মাঝে আমি ক্লিক করে দিলাম অর্থাৎ তাদের কাছে মেসেজটা আমরা কিন্তু পাঠিয়ে দিলাম ওকে তারপর আপনাকে একটু ওয়েট করতে হবে যদিও এখানে নেটটা স্লো যার কারণে এরকম তারপর এখানে তারা বলতেছে আমার আইডির নাম তুলে ধরেছে আই এম এঞ্জিনিয়ারিং অ্যারেঞ্জিং টু রিসার্জ দশ টাকা টু এত নাম্বার ঠিক আছে তো এখানে তারা একটু তারপর আমাদের আরও একটি মেসেজ চলে আসবে আমরা একটু ওয়েট করব তো বন্ধুরা তারপর দেখতে পারবেন নিচের দিকে চলে আসবে যে প্লিজ কনফার্ম টু কন্টিনিউ অর্থাৎ আমাদের কনফার্ম পোল করতে বলতে সে জাস্ট আমরা কী করবে যে কনফার্ম আছে এটার মাঝে আমরা ইজিলি ক্লিক করে দেবো ওকে কনফার্মের মাঝে আমরা ক্লিক করে দিলাম দেন আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে কিন্তু চারা চলে যাবে ওকে আমরা একটু ওয়েট করব এখান থেকে আমাদের কিন্তু রিচার্জটা করতে হবে এখন আপনি রিচার্জ করবেন কিসের মাধ্যমে আমাদের যেহেতু ভিসা কার্ড কিংবা মাস্টার কার্ড নাই সেহেতু আমরা বিকাশের মাধ্যমে এই রিসার্চটা করবো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল আছে মোবাইলের উপর আপনারা ক্লিক করে দেবেন সো মোবাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেক কয়টা ধাপ দেখতে পাবেন বিকাশ থেকে করতে পারবেন রকেট থেকে শিওর ক্যাশ আইপিএ থেকে ইউপিএ থেকে ওকে ওয়ালেট থেকে সো আমরা যেহেতু বিকাশটা অ্যাভেলেবল আমাদের এখানে আমরা চাইলে বিকাশ দিয়েই করতে পারবো তো জাস্ট বিকাশটা এখান থেকে সিলেক্ট করা থাকবে যদি আপনি এখান থেকে রকেট সিলেক্ট করতে চান রকেটের উপর ক্লিক করে দেবেন তো আমরা বিকাশটাই সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পে নাও জাস্ট এটার মাঝে ক্লিক করে দেবো তো যারা রিসার্জ করেন এইভাবে তারাই কিন্তু বলতে পারবেন যে এখান থেকে কীভাবে রিসার্জ করতে হয় আর কি জাস্ট এটার মাঝে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে আপনাকে এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি আছে এখান থেকে কিন্তু আপনাকে তাদেরকে দশ টাকা পাঠাই দিতে হবে দেন আপনাদের নাম্বারে কিন্তু এই টাকাটা চলে আসবে ওকে একটু ওয়েট করে নিব আমরা এখান থেকে তো একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিকেশ নাম্বারটি দিতে বলছে অর্থাৎ আমাদের বিকেস্ট নাম্বারটি এখান থেকে দিয়ে দিব আমরা আমাদের নাম্বারটা ইউজ করতেছি আপনারা আপনাদের যে নাম্বারটি আছে সেইটা কিন্তু এখানে দিয়ে দিবেন ওকে তো আমরা নাম্বারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম আছে কনফার্ম আছে ক্লিক করে দিই ও এখন এখানে একটা কথা বলে রাখা ভালো অনেকেই বলতে পারেন যে ভাই এখানে কিন্তু আমাদের বিকাশ এখনটা হ্যাক হবে কোনো প্রকার হ্যাক হবে না ভাই এখানে দেখতে পাচ্ছেন এটা পেমেন্ট করার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পোর্ট ওয়ালেট পেমেন্ট ঠিক আছে এখান থেকে কোনো রকম হ্যাকিং সিস্টেম হবে না আপনি যদি কনফার্ম হতে চান তাদের কাস্টমার কেয়ারকে কল দেবেন যে ভাই এরকমভাবে আমরা কি পেমেন্ট করতে পারি এভাবে কি রিসার্জ করতে পারি অপারেটার থেকে তাহলেই আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন ঠিক আছে এরকম কোনো টেনশনের কোনো কারণই নাই অনেকে অনেকে লোক আছে যারা এ সম্পর্কে বসে তারা বলছে ভাই এখান থেকে হ্যাঁ এখান থেকে কোনো প্রকার সমস্যা নাই ঠিক আছে আমি বলতেছি আপনার যদি তারপর কোন রকম সমস্যা হয় তাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে শুনবেন ঠিক আছে তো তারপর কি করবেন এখানে বিকাশ ভেরিফিকেশন কোড অর্থাৎ আমরা যে বিকাশ নাম্বার দিলাম ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড গেছে সেই কোডটা এখানে বসাই দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা কোডটি পেয়ে গেলে আপনারা কোডটি এখান থেকে বসিয়ে দিবেন আমার অন্য ফোনে সিমটি রাখছি যার কারণে কোডটি ওই সিমে গেছে আমি কোডটি ছয় ডিজিটের কোডটি এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা যে ফোনে যে কোর্টটি যাবে ওই কোর্টটি আপনারা এখান থেকে বসিয়ে দেবেন ফোর নাইন সিক্স জাস্ট এখান থেকে আমি বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম আছে কনফার্মের মাঝে ক্লিক করে দিব ঠিক আছে কনফার্মের মাঝে ক্লিক করে দিলে আমাদের হয়ে যাবে এখান থেকে একটু ওয়েট করব তো বন্ধুরা কোর্টটি দেওয়া হয়ে গেলে এখানে বলতেছে পিন নাম্বার অর্থাৎ আপনার বিকেশের যে পিন নাম্বারটি আছে এখানে দিতে হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি এখানে লগ ইন করতে হবে তো আমরা আমাদের যে বিকেশের পিন নাম্বারটি আছে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ওকে তো দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে কনফার্মের মাঝে ক্লিক করে দেব ক্লিক করে দিলেই আমাদের হয়ে যাবে প্রায় ক্লাস শেষের পথে হয়ে যাবে জাস্ট আমরা ক্লিক করে দিয়ে একটু ওয়েট করে নিব ওকে ভিডিওতে যারা লাইক দেননি ভাই আপনাদের কাছ থেকে লাইক চেয়ে নিচ্ছে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের কোনো প্রকার সমস্যা হলে আমাকে এই মুহূর্তে অবশ্যই জানাতে ভুলবেন না ওকে তো তারপর আমরা একটু ওয়েট করবো একটু ওয়েট করলেই কিন্তু আমাদের হয়ে যাবে ওকে আমরা একটু ওয়েট করে নিচ্ছি এখান থেকে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ চলে আসবে আমাদের তো একটু ওয়েট করবো তো বন্ধুরা তারপর আমরা ব্যাগ চলে আসবো ফেসবুকে তাদের মেসেঞ্জারে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ইউর রিসার্চ ইজ সাকসেসফুল ঠিক আছে এবং এখানে বলতেছে ইউর গিফট টু ইউর সুপার মম হ্যাজ বিন সাকসেসফুল অর্থাৎ আমাদের যে রিসার্চটা করলাম এটা সাকসেসফুলভাবে হয়ে গেছে এখন বলতেছে তিনশো এমবি বোনাস এখন আপনি কোন নাম্বারে তিনশো এমবি বোনাস নিতে চাচ্ছেন এখানে বলতেছে প্লিজ শেয়ার ইউর নাম্বার অর্থাৎ আপনাকে নাম্বারটি দিতে বলতেছে এখন আপনি কোন সিমের নাম্বারটি নেবেন সেটি এখানে দেখে দিবেন তার আগে দেখা দিয়ে রিসার্চটা আমাদের ফোনে গিয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই নাম্বারে কিন্তু রিসার্চটা চলে আসছে এখান থেকে দশ টাকা কিন্তু চলে আসে ওকে এখন আমরা তিনশো এমবি কীভাবে ফ্রি নিতে নেব আমরা যেই নাম্বারে এই রিসার্জটা সরি ইয়েটা নিব এমবিটা নিব সেই নাম্বারটি এখান থেকে আমরা দিয়ে দিব সো আমরা আমাদের নাম্বারটা ইউজ করতেছি আমার কাছে এক্সট্রা কোনো ইয়ে নাই ঠিক আছে এক্সট্রা কোনো নাম্বার নাই যার কারণে আমি আমার নাম্বারটা ইয়ে করতেছি তো দিয়ে দিলাম একান্ন পঁয়ত্রিশ পনেরো জাস্ট এখান থেকে আমি নাম্বারটা কিন্তু এখানে সেন্ড করে দিলাম ওকে সেন্ড করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করে নেব এবং সাথে সাথে তারা বলতেছে দেখুন কনগ্র্যাচুলেশান হ্যাপি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মাদার্স ডে ইউ হ্যাভ রিসিভ তিনশো এমবি বোনাস ফর থ্রি ডেজ অর্থাৎ আমরা তিনশো এমবি কিন্তু এখান থেকে পেয়ে গেছি এখন যদি আমি আপনাদের দেখাই সত্যি কি আমি এমবিটি এখান থেকে পেয়েছি ইনস্ট্যান্টলি কিন্তু আমি এমবিটা পেয়ে গেছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে তিনশো এমবি চলে আসছে যেটা মেয়াদ তিন দিন তো আশা করি আপনাদের টোটাল বিষয় বুঝাইতে পারছি কীভাবে কী আপনারা করবেন সো এইভাবে আপনারা কাজগুলো করবেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা ইনস্ট্যান্টলি কিন্তু এই অফারগুলো নিয়ে নিতে পারবেন এবং এই যে অফারটা এটা কতদিন থাকবে আমি বলতে পারবো না তাই ভিডিওটি দেখা মাত্র এখনই ট্রাই করে নিন এবং অফারটা আপনারা কিন্তু গ্লুফে নিন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখুন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেল পাশে থাকুন সবুন্ধুরা গুড বাই